স্টেশনের প্ল্যাটফর্মে পুত্র সন্তানের জন্ম দিলেন একজন গর্ভবতী মহিলা। নিউ ফারাক্কা স্টেশনে কর্মরত জিআরপি এর তৎপরতায় ওই মহিলাকে ফারাক্কা বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে স্টেশনের প্ল্যাটফর্মে সন্তানের জন্ম দেন ওই মহিলা। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। নিউ ফারাক্কা স্টেশনে প্ল্যাটফর্মেই পুত্র সন্তান জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা। জিআরপি সূত্রে জানা যায়, স্বামী ও দুটি সন্তানদের সাথে নিয়ে গাজিয়াবাদ থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনে মালদার দিকে যাচ্ছিলেন ওই পরিবার। হঠাৎই ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ প্রসব যন্ত্রণা হয় ওই মহিলার। সেই সময় স্টেশনে কর্মরত জিআরপির কর্মীরা ওই গর্ভবতী মহিলাকে ফারাক্কা বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই স্টেশনে পুত্র সন্তান জন্ম দেয়। তারপর নিউ ফারাক্কা জিআরপি কর্মীরা ওই মহিলা ও সদ্য পুত্র সন্তানকে বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আমরা মানুষের সবসময় যে কোনো সমস্যা আমরা আপ্রাণ চেষ্টা করি, যাতে মানুষের পাশে থাকতে পারি, যাতে মানুষকে সাহায্য করতে পারি। এই কাজটা করার পর আপনাদের কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। আমরা চাই যে এরকম মানুষের পাশে যেন সবসময় থাকতে পারি, এবং মানুষের যেটা আশা, যেটা পুরুষের উপরে মানুষের অনেকেরই আশা থাকে, তো আমরা চেষ্টা করি সবসময় সেই আশাটা যাতে মানুষের আমরা পূরণ করতে পারি। স্টেশনে কর্মরত জিআরপিদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় মানুষজন। এটা খুব ভালো কাজ। এই কাজ নিয়ে প্রসব হয়েছিল, আমাদের জিআরপির যে গর্ভবতী আছে তিনি সকল স্টাফ মিলে যে মেয়েকে হসপিটালে নিয়ে গিয়ে কাজটা করেছে, খুব ভালো ভাই। এটা যতটা গর্ভবোধ ততটাই কম। মানে পুলিশের এই ভূমিকা আছে, চিন্তা কী বলবেন? পুলিশের এই ভূমিকা খুব ভালো ভূমিকা। এদিকে আমরা ফারাক্কা ব্যবসায়ী কি এদিকে খুব খুশি, এরকম কাজ আরও এরকম সামাজিকমূলক কাজ এখানে জিআরপি করে থাকে, এই জন্য আমরা খুব গর্বিত। এখন মা বাচ্চা দুটো সুস্থ আছে। আমি ফারাক্কা জিআরপির সমস্ত অফিসার এবং যারা জিআরপি কর্মী আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এরকম মানবিক রূপ, তাদের এরকম কাজ সমাজের জন্য একটা আগামী দিনে ভালো প্রতিচ্ছবি, ভালো প্রভাব পড়বে, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা বর্তমানে মা ও বাচ্চা উভয়েই সুস্থ আছে বলে জানা যায়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।